নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট গেছে একটি ট্রেন। শনিবার দুটি বগি নিয়ে ট্রেনটি বিকেলে সিলেট পৌঁছায়। এতে রেলওয়ের 23 জন কর্মচারী সহ মোট 54 জন যাত্রী ছিল। কিভাবে যাত্রী নিয়ে ট্রেন গেল তা তদন্তে রেলের পূর্বাঞ্চলের পক্ষ থেকে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারেক শিকদারের প্রতিবেদন দেখুন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 26 মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। করোনার সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া নিষিদ্ধ, বন্ধ যাত্রীবাহী সব ট্রেন চলাচল। কিন্তু হঠাৎ শনিবার ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন যায় সিলেট, তাতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ যাত্রীরা ছিল। আন্তনগর এক্সপ্রেসের দুটি বগির এই ট্রেনটি সকালে ঢাকা থেকে ছেড়ে বিকেলে সিলেটে পৌঁছায়। একজন সাধারণ মানুষের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীরা সিলেট স্টেশনে নেমে নির্বিঘ্নে বের হয়ে যাচ্ছেন। রেল কর্তৃপক্ষের দাবি, সিলেট স্টেশন কর্মকর্তাদের বেতনের টাকা নিয়ে এই ট্রেন যায়। তবে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদ মিয়া জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে 54 যাত্রীর বিষয়ে তিনি নিশ্চিত হন। এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার সহ রেলের 24 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন তিনি। 54 জন নামছে, তো বাকি লোকগুলার ব্যাপারে তার কাছে আর কোনো ব্যাখ্যা নেই। মানে ওগুলো প্যাসেঞ্জার, ওগুলো হয়তো রাস্তাঘাটে কোথাও উঠেছে অথবা ঢাকা থেকে উঠে এসেছে বা অন্য কোথাও হয়তো। আমরা অলরেডি চিঠি লিখছি রেল কর্তৃপক্ষের কাছে রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো যাত্রী অভিযোগ থাকে, এটা তো আমি জানি না, যদি হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। যারা করছে এটা তারা দুষ্কর্ম করছে, তারা কিন্তু ব্যবস্থা নেব। রেলের কর্মচারী ছাড়া বাকি যাত্রীরা যার যার বাড়ি চলে যায়, তবে তাদের সম্পর্কে কোনো তথ্য নেই সিলেট স্টেশন ম্যানেজারের কাছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।